নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সরকার ওই অভাগিনীর হত্যাকাণ্ডের পর এক সপ্তাহ হতে চলল তদন্ত ভার সবে মাত্র হাতে গেছে সিবিআই এর জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে কুড়ি সদস্যের টিম কলকাতায় আছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যে ষোলোই অগাস্ট সকালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অনেকে তার নানা নামকরণ করেছেন ইনি একজন কীর্তিমান মানুষ ইনার যে কত কীর্তি সব সামনে আসছে সমাজ মাধ্যমে টেলিভিশন চ্যানেলে খবরের কাগজে এককালের প্রতিবেশীরা সবাই এক বাক্যে বলছে ভদ্রলোক একজন বিশিষ্ট দুর্বৃত্ত আর সকালে আমার সঙ্গে কথা হচ্ছিল একজন চিকিৎসকের তিনি অর্থোপেডিকের ভদ্রলোককে চিনতেন কিছুদিন ত্রিপুরাতেও ছিলেন এখন অবসর নিয়ে নিয়েছেন তো সেই ভদ্রলোক সন্দীপবাবু সম্পর্কে বলছিলেন এমএসবি থাকাকালীন তার কি কীর্তি সমস্ত জায়গা থেকে দেখি বদ্ধলোক কমিশন খেতেন মানে কমিশন খোরদের যদি কোনোরকম একটা র্যাঙ্কিং করা যায় যে উনি কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট ইট বালি সুরকি ট্যাক্সি স্ট্যান্ড জেরক্সের দোকান বায়োমেডিক্যাল ওয়েস্ট আর সব থেকে মারাত্মক ধরুন পরীক্ষায় সাপলি পেল সেই পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়ার বিনিময়ে মোটা টাকা সার্কেল করেছিল চক্র ছিল তাতে ইন্টার্ন হাউস স্টাফ ওর সাকা ছিল শুনলাম সেই ভদ্রলোক বললেন চারজন ইন্টার্ন হাউস স্টাফকে একবারে ব্র্যান্ড নিউ বুলেট মোটর বাইক কিনে দিয়েছে এই মাস ত্রিশ লজ্জা কয়েকদিন আগে এবং যেখানে যেখানে দায়িত্বে ছিল সেখানে সেখানে গন্ডগোল করেছে দুর্নীতি করেছে আর্থিক অরাজকতা সৃষ্টি করেছে এ যখন ন্যাশনালে ছিল তারপরে আর্জি করে আসলো আবার মুর্শিদাবাদে গিয়ে ফিরে আসলো এ কিন্তু ওই যিনি এখন বিবেকের বার্তা দিচ্ছেন না যিনি বলছেন যে হেফাজতে নিয়ে সন্দীপ ঘোষকে জেরা করা উচিত সিবিআই এককালে সেই ভদ্রলোকের আশীর্বাদ এই সন্দীপ ঘোষ পেয়েছিলেন পরবর্তীকালে সন্দীপ ঘোষ উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ হয়ে পড়েন এবং ধীরে দিনে ওই যে প্রাক্তন সাংসদ এখন বিবেকের মুক্ত প্রতীক হয়ে উঠেছেন তার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে অনেকে বলছেন যে ব্যবসায়িক আদান প্রদান নিয়েও গণ্ড হতে পারে বন কষাকষি হতে পারে হয়তো ওই মাতৃ জঠরের লজ্জা ওই নেতাটিকে আর গুরুত্ব দিত না কারণ আরো বড় খুঁটি পেয়ে গিয়েছে বলে সেই নেতাটিকে আপাতত সে এড়িয়েই চলতো সেখানেই এই নেতাটি রাগ এবং এখন সেই জন্যই সেই নেতাটি বিবেকের মূর্ত প্রতীক হয়ে জনমানসে উপস্থিত হয়েছে আসলে তারা একটা পরিচয় তো আছে লোকে জানে সেই পরিচয়টাকে ঢাকবার জন্য হঠাৎ করে তিনি তার নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অনেকে বলছেন যে সব কুমিরের কান্না দেখে ভুলবেন না এরাও কিন্তু এই ঘোষবাবুদের মদত দিয়েছে এখন স্বার্থের সংজ্ঞা হয়েছে সেই জন্য এখন অন্য সুরে গাইছে অনেকগুলো প্রশ্ন উঠছে দেখুন সিবিআই এই তদন্ত কিনাটা করে ফেলবে ধরে ফেলবে চতুর্দিক থেকে যা চাপ আছে সিবিআই এর উপর এবং সেটা শুধু পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয়রা এর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংবাদ প্রথম পৃষ্ঠায় শিরোনাম হচ্ছে আর্জি করে চিকিৎসকের মৃত্যু তাকে কেন্দ্র করে ডাক্তারদের অবস্থান বিক্ষোভ ন্যায় বিচারের দাবিতে কর্মবিরতি এবং একই সঙ্গে হুলি গ্যানসে করে তাণ্ডব সবকিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর করছে আর ওই রাত দখল করে মেয়েরা যে প্রতিবাদটা করেছেন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এই প্রতিবাদ কিন্তু বাংলার মানুষ শেষ কবে দেখেছে আমার আমি তো অন্তত দেখিনি এরকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখুন সেই প্রতিবাদের দিনে গুলি কেন্দ্রের টান্ডাবল করে আর যাদেরকে ধরেছে পুলিশ তারা কেউ খাবার কিনতে গেছিল দোকানে কেউ মনে ভিডিও করছিল কেউ ডাবিং আর্টিস্ট কেউ নাকি আইনজীবী পরিবারে আর যাদের ছবি আমরা দেখেছি টেলিভিশন চ্যানেলে তারা একজন মনে হয় না আন্দোলনকারী তাদের পোশাক আশাক চাল চলন মুখের ভাষা রুদ্রমূর্তি প্রমাণ করে হুলিগ্যান লরি করে আনা হয়েছিল লরি সুভেন্দ্র বলেছেন কোথা থেকে হুলিগ্যান্স আনা হয়েছিল তার দাবি আর কলকাতা পুলিশ প্রতিটা থানায় তো ওদের ইন্টেলিজেন্সের লোকজন থাকে তা সেটা কারা করেছে সেটাকে নাগরিকদের আইডেন্টিফাই করে দিয়ে পুলিশকে জানাতে হবে পুলিশ কি করছিল পুলিশ কি করছিল আছে কিন্তু এবার যে আমি দিয়েছি অনেকগুলো প্রশ্নর মধ্যে এক এই যে মাতৃ লজ্জার মতো তো আরো অনেক লোকজন আছে স্বাস্থ্য ভবনে আছে বিভিন্ন মেডিকেল কলেজে আছে তারা কেউ মেঘের আড়ালে আছে একটাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি চিকিৎসক সমাজের একটা বড় অংশ এর বিরুদ্ধে বুক খুলছেন ছাত্রছাত্রীরা বুক খুলছেন সাম্বাইয়ার থেকে তাকে পাকসার কাছে ডাম করে দেয়া হয়েছিল একে শুধু একা কত টাকার আর্থিক দুর্নীতি হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে কোন কোম্পানি ওষুধ সরবরাহের বরাত পায় দেখুন বিল্ডিং থেকে যে কোম্পানির তারপর ধীরে ধীরে তার শাখা প্রশাখা বিস্তার করেছে সব জায়গাতেই তাদের আউটলেট আছে আরো সেতে গিয়ে দেখুন সেই কোম্পানির একজন নির্দেশক আছেন সেই নির্দেশককে তাদের সঙ্গে সেই কোম্পানির সঙ্গে সরকারি সম্পর্ক এই যে অনেক কিছু কেনার জন্য টাকা এসছিল সেই টাকা নয় ছয় হয়েছে অভিযোগ বর্তমানে একজন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা যিনি সুন্দর বঙ্কিমী ভাষায় বাংলা বলেন তাকে মাথায় কমিটি হয়েছিল অনুসন্ধান কমিটি নাকি ফ্যাক্ট ফাইন্ডিং একটা দিনও সেই রিপোর্ট তিনি দেখেছেন সেখানেও বড় ঘাপলা থাকার অভিযোগ বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রান্সফার পোস্টিং এবং একই সঙ্গে অকৃত কার্য হলে টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়া সেক্স রাকেট চালানো নিম্নমানের ওষুধ হসপিটালে সাপ্লাই করা কোটি হয়েছে নয় ছয় হয়েছে তাই খবর আসছে বিভিন্ন সূত্র মারফত সিবিআই যেমন এই খুনের ঘটনার তদন্ত করবে কিন্তু হাইকোর্ট সিবিআই শুধু খুনের ঘটনার তদন্তেই সীমাবদ্ধ থাকবার জন্য বলেনি তার তদন্তের এখানে তো আর্থিক নয় হয়েছে টাকা বিদেশে পাচার হয়েছে দুর্নীতির টাকা মানি লন্ডারিং তাই প্রিভেনশন অফ মানি লন্ডারিং যখন হয় তখন তাতে ইডি ঢোকে ইডি ঢুকতে গেলে তাকে হাইকোর্ট বলুন রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকার বলুন কারোর পারমিশন লাগবে না তারা যদি মনে করে যে মানি লন্ডারিং এর কেস আছে এফআইআর দাখিল করে তারা তদন্ত করবে জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন অয়নশীলের বাড়ি থেকে যেভাবে দুর্নীতির কাগজপত্র উদ্ধার হয়েছিল তারপরে তো এই তদন্ত শুরু করে ঠিক এই যে অবাগিনী তার মৃত্যুর মধ্যে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থাটাকে বেহাব্রু করে দিয়েছে ওই যে গাড়িটা ভাঙচুর করা হয়েছে অনেকে বলছেন যে মেয়েটি এমন কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেছিল এবং সেটা সে হয় সমাজ মাধ্যমে জানাত বা সংবাদ মাধ্যমকে জানিয়ে দিত সেই তথ্য প্রমাণ ওই সব গাড়িতে ছিল রেখেছিল কাগজপত্র তাই আক্রোশে গাড়িটা ভাঙচুর করা হয়েছে গাড়িটা ভাঙচুর যে করা হয়েছে তার কারণ অনেকে বলছেন ওই গাড়ির মধ্যেই অনেক তথ্য প্রমাণ রেখেছিল মেয়েটি কাগজপত্র আদার ডকুমেন্টস যে তথ্য প্রমাণ সে সমাজ মাধ্যমে দিয়ে দিত বা সংবাদ মাধ্যমের কাছে গিয়ে কারণ ওই জঠনের লজ্জাকে বলেও মেয়েটি কোনো বিচার পায়নি উল্টে থেকে শাসানো হতো কেন আরজিকর হসপিটালের গেটে মাস কয়েক আগে একটি মোটর বাইক তাকে প্রায় চাপা দিতে চেয়েছিল মেয়েটি ঘটনাটা জানায় কর্তৃপক্ষকে কর্তৃপক্ষ কিছু করে মেয়েটিকে প্রথমে শাসানো হয় হুমকি দেয়া হয় এমন এমনভাবে তার ডিউটি রোস্টার ঠিক করা হয় যে ছত্রিশ ঘন্টা তাকে ডিউটি করতে হয় তারপরেও যখন মেয়েটিকে বাগে আনতে পারেনি দুর্বৃত্তরা তখন তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় এটাই তো বলছেন অনেকে বিভৎসভাবে খুন করে ধর্ষণ করে মেয়েটির গাড়িকে ভাঙচুর করে প্রমাণ লোপাটের চেষ্টা করে সিবিআই নিশ্চয়ই দেখবে যে গাড়িটা কেন ভাঙচুর করা হলো কি ছিল গাড়িতে মেয়েটি হুইসিল ব্লোয়ার হতে চেয়েছিল মৌচাকে ডিলটা মেরেছিল খবর বাইরে চলে আসলে তোলপাড় পরে যেত সেটা শুধু আরজিকর হসপিটালের নয় স্বাস্থ্য ভবন এবং আরো অনেক প্রভাবশালীর কাণ্ড কারখানা লোকের সামনে চলে আসতো এবং জানিয়ে প্রবল আলোড়ন তৈরি হতে পারত জনসমাজ তাই মেয়েটিকে চিরকালের জন্য এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওর বিচার চাই এটা পশ্চিমবঙ্গ কেন সারা পৃথিবীর সামান্যতম বিবেক যাদের আছে সেই প্রত্যেক মানুষের একটাই দাবি এই অভাগিনীর খুনের বিচার চাই যত বড় প্রভাবশালী হোক না কেন আইনের কেউ নয় এবং আমি আশাবাদী সিবিআই কিন্তু প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনানক ব্যবস্থা নেবে আজকে ওই ঘোষ আদালতের দ্বারস্থ নিজের নিরাপত্তা চেয়েছে আমার মনে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিত এই ঘোষকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া কারণ ঘোষ অনেক কিছু জানে ঘোষ মুখ খুলতে শুরু করলে অনেক প্রভাবশালীর বিপদ হতে পারে তাই ঘোষকে নিরাপত্তা দেওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দায়িত্বের মধ্যে পড়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেয়া হোক এই ঘোষকে এবং একই সঙ্গে দাবিটা করেছেন যে আরচিকর হসপিটাল নিরাপত্তার ভার কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিক কিন্তু ওই ঘোষের নিরাপত্তার দায়িত্ব সিবিআই কে নিতে হবে কলকাতা পুলিশ ঘোষ মামলা করেছে আদালতে গেছে সুরাহা চাইতে নিরাপত্তা চাইছে সিবিআই রুচি ওকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া ওই হচ্ছে নাটের গুরু সব দুর্নীতির তালাশ পেয়ে যাবে সিবিআই যদি ওকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে বুড়ি বুড়ি অভিযোগ যে লোকটা সম্পর্কে ছাত্র শিক্ষক ডাক্তার বাবুরা প্রাক্তনীরা এমনকি বলয় থেকেও এই লোকটি সম্পর্কে নানাবিধ প্রশ্ন তোলা বলছে দুর্নীতির কি বলবো এই লোকটি সর্বাঙ্গে শুধু দুর্নীতি এই যে অভিজিৎ চৌধুরী যিনি রিভার ফাউন্ডেশনের প্রাণ পুরুষ তিনি তো মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ছিলেন তিনি যেভাবে বলছেন এই ঘোষবাবু সম্পর্কে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী কি বললেন মেয়েটির বাড়িতে গিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে সেদিনকেই অধ্যক্ষ পদত্যাগ করেছিলেন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে হ্যাঁ ও পদত্যাগ করেছে ওর বাড়ির পরিবার আছে বাচ্চা আছে বিপর্যস্ত আমরা ওকে বুঝিয়েছি ওকে অন্য দায়িত্ব দেওয়া তার কয়েক ঘন্টার মধ্যে ওকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করানো হাইকোর্ট বলল এত তার আর কি আছে কত বড় প্রভাবশালী হাইকোর্ট বলল হয় উনি ছুটিতে যান নইলে আমরা কঠোর ব্যবস্থা নেব মুখ্যমন্ত্রী কি বলেন আপনারা দেখে নিতে পারেন ইউটিউবে আছে টিভি চ্যানেলে আছে আমরা ওকে বোঝাবার চেষ্টা করছি যাতে ও সরকারি চাকরি না ছাড়ে অর্থাৎ ওকে মুক্ত বিহঙ্গ দেওয়া যাবে না ও মুক্ত বিহঙ্গ হলে যদি প্যান্ডোরার বাক্সটা খুলে দেয় অতএব বাবা বাছা করে ওকে আবার একটা রিহ্যাবিলিটেট করা ভাবুন চিকিৎসক সমাজের বড় অংশ বলছে লোকটা দুর্নীতিগ্রস্ত অভিভাবকদের একটা বড় অংশ বলছে যে তাদের সন্তানদের কিরকম মানসিক উৎপীড়নের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এই ভদ্রলোকের জন্য ছাত্র ছাত্রীরা ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন কি বললেন ওকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে ওকে আমরা বোঝাচ্ছি যে লোকটি এত কিছুর সঙ্গে যুক্ত বলে অভিযোগ চিকিৎসক ছাত্র অভিভাবকরা এক বাক্যে লোকটির নানাবিধ কীর্তিকলাপের বিরুদ্ধে সড়ক আর তাকে দায়িত্বে রাখার জন্য কি মরিয়া দ্য ক্যাচ একে ছেড়ে রাখা যায় না ছেড়ে রাখলে পরেই ব্যান্ডোরার বাক্স যদি খুলে যায় যদি টানাটানি শুরু হয় তাই ওকে তোষামত করো বাবা বাছা বলে ওকে আর একটা দায়িত্ব দাও এটাই হচ্ছে ব্যাপার ওই ঘোষ আদালতের নিরাপত্তা চেয়েছে নিজের আমি তো মনে করি তদন্তকারী সংস্থা ওকে নিরাপত্তা দেয়া উচিত কারণ ওকে ইন্টারোগেশন করলেই সবটা জানা যাবে এবং যা দুর্নীতির বহর শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে এটাও প্রিভেনশন অফ মানি লন্ডারিং এর মধ্যে পড়বে টাকা পাচার বিদেশে টাকা পাচার সম্পত্তি কেনা সব আছে এবং সিবিআই কে দেখা দেখি দেখবেন কয়েকদিনের মধ্যে ইডি ঢুকে গেছে সিবিআই খুনের তদন্ত করবে আর ইডি করবে আর্থিক ততরূপ মানি লন্ডারিং এর তদন্ত দেখা যাক